ওকে, তোর সামনে দেখো একটা এনিমি আছে, আর এনিমিটা কিন্তু আমার কভারের বাইরে থেকে কিন্তু পিক দিচ্ছে, আর এখন যদি আমি 1 থেকে 2 সেকেন্ডের বেশি এনিমিটাকে পিক দেওয়ার চেষ্টা করি, তাহলে এনিমি কিন্তু আমাকে এক চান্সে অন্টা মিশন মেরে দিবে। আমি যদি একটুখানি হাফ সেকেন্ডের ভিতর যদি পিক দিই, তাহলে এনিমিটাকে কিন্তু আমি ইজিলি অন্টা মিশন মেরে দিতে পারবো, আর এনিমিটা কিন্তু আমাকে কিছু করতে পারবে। সো এখানে কিন্তু একটা লজিক আছে, লজিকটা হচ্ছে তুমি যখনই কভারে থাকবে আর তোমার কভারের সাইড দিয়ে যখনই কোনো এনিমি পিক নেবে, তখন কিন্তু তুমি ওই পিক নেওয়া এনিমিটাকে কিন্তু কখনোই মারার চেষ্টা করবে না। আর তুমি যদি নিজে পিক দেওয়ার চেষ্টা করো, তাহলে সেটা কিন্তু অতিরিক্ত দূরত্ব তোমাকে করতে হবে, কারণটা হচ্ছে তুমি যদি অতিরিক্ত লেট করে ফেলা, তাহলে ওই পিক নেওয়া এনিমিটা কিন্তু তোমাকে মেরে দিবে, কিন্তু কোনো কিছুই করতে পারবে। গাইস, ওয়ান টু ফিশন মারার এমন 5টা মিস্টেক, যে মিস্টেক 5টা তোমরা কিন্তু 90% প্লেয়ার করে থাকো, যার ফলে তোমাদের কখনোই কিন্তু ওয়ান টু ফিশন লাগে না, প্রত্যেকটা শট কিন্তু বডি শট হয়ে যায়। নাম্বার 1 এ থাকা মিস্টেকটা হচ্ছে তোমাদের মুভমেন্ট অন টাইম, মানে তোমরা এক্স্যাক্টলি কি করো, তোমরা যখনই কোনো এনিমিকে ওয়ান টু ফিশন মারতে যাও, তখন তোমরা এমনটা মুভমেন্ট স্পিডের সাথে ওয়ান টু ফিশন মারার চেষ্টা করো, আর এটা কিন্তু তোমাদের ম্যাক্সিমাম প্লেয়ারে কিন্তু একটা ভুল, কারণ তুমি যদি কোনো এনিমিকে মুভমেন্টের সাথে ওয়ান টু ফিশন মারতে চাও, তাহলে তোমার কাছে কিন্তু রাইস্টারের মতো কিন্তু অ্যাকুরেসি থাকার দরকার আছে, আর রাইস্টারের মতো অ্যাকুরেসি তো আমাদের কারোর কাছেই নেই, যার ফলে তুমি যদি অতিরিক্ত ফাস্ট মুভমেন্টের সাথে অন টপ মিশন মারতে যাও, তাহলে তোমার প্রত্যেকটা শট কিন্তু এনিমির বডিতে এইম লক করবে, আর তুমি কিন্তু প্রতিবারই কিন্তু এনিমির হাতে মারা খাবে, যার ফলে আমি তোমাকে বলবো তুমি যখনই অন টপ মিশন মারার চেষ্টা করবে, তখন তুমি অতিরিক্ত ফাস্ট মুভমেন্টের সাথে অন টপ মিশন না মেরে নর্মাল মুভমেন্ট করে তারপর অন টপ মিশন মারবে, তাহলে এরকম 2-1 মাস তুমি প্র্যাকটিস করতে করতে একসময় তুমি গিয়ে কিন্তু অনেকটা ফাস্ট লেভেলে অন টপ মিশন মারতে পারবে। গাইস, তারপর এখানে সেকেন্ড মিস্টেকটা হচ্ছে তোমাদের ফাস্ট ওয়েপন সুইচ। সো এখানে দেখো, এখানে তুমি যখনই একটা এনিমিকে অন টপ মিশন মারার চেষ্টা করো, তখন তোমার গান সুইচটা কিন্তু অতটা পরিমাণ ফাস্ট হয় না, যার ফলে তুমি সেকেন্ড বার মতো গান সুইচ করার আগে এনিমি কিন্তু তোমাকে মেরে দেয়। আর এই গান সুইচটা তোমাদের সোলো হওয়ার কিন্তু একটাই কারণ, কারণটা হচ্ছে তোমরা কখনোই তোমাদের কুইক ওয়েপন সুইচ বাটনটা কখনোই তোমরা ইউজ করো না, যার ফলে তোমাদের গানটা অনেকটা সোলো সুইচ হয়, মানে এক্স্যাক্টলি তোমরা গান সুইচ করার জন্য তোমরা এখানে তোমাদের গান বক্সটা ইউজ করে থাকো, যার ফলে তোমাদের গান সুইচ করাটা এতটা পরিমাণ সোলো। এজন্য আমি তোমাকে বলবো তুমি যদি ফাস্টেস্ট কোনো একটা অন টপ মিশন প্লেয়ার হতে চাও, তাহলে অবভিয়াসলি তোমাকে কিন্তু কুইক ওয়েপন সুইচ বাটনটা অবভিয়াসলি কিন্তু ইউজ করতে হবে। গাইস, তারপর নাম্বার 3 তে থাকা মিস্টেকটা হচ্ছে ওয়ান ট্যাপ উইথ কুইক রিলোড, মানে তোমরা ম্যাক্সিমাম প্লেয়াররা কি করো, তোমরা একটা করে অন ট্যাপ মারো আর তার সাথে সাথে তোমরা একটা করে রিলোড করো, আর এই ভুলটা তোমরা ম্যাক্সিমাম প্লেয়ার বলতে কিন্তু 90% প্লেয়ার কিন্তু করে থাকো, এই ভুলটা কিন্তু তোমাদের কখনোই করলে হবে না, কারণ তোমরা যখনই একটা অন শট মেরে তোমরা গান রিলোড করতে যাবে, তখন তোমাদের গান রিলোড হতে তো একটুখানি সময় লাগবে, আর ওই সময়ের ভিতর কিন্তু তোমাদের এনিমি মেরে দিবে, তোমরা কিন্তু কিছু করতেই পারবে। এজন্য আমি তোমাকে বলবো তুমি কখনোই কিন্তু এই রিলোডের প্রসেসটা তুমি কিন্তু কখনোই করবে। গাইস, তারপর এন্ড লাস্ট আমি তোমাদেরকে যে মিস্টেকটা বলবো সেটা হচ্ছে, এখানে সামনে দেখো একদম কাছে আমার একটা এনিমি আছে, আর এনিমিটাকে আমি যখনই অন টপ মিশন মারার চেষ্টা করলাম, তখন কিন্তু ওর তো অন টপ মিশন লাগলোই না, উল্টো কিন্তু আমাকে মেরে দিল। সো তোমাদেরকে কিন্তু এই মিস্টেকটা কিন্তু কখনোই করলে হবে না, যখন দেখবে তোমার এনিমিটা একদম কাছে আসে, তখন কিন্তু তুমি কখনোই অন টপ মিশন মারার চেষ্টা করবে না, এবং কি যখন দেখবে তোমার এনিমিটা একদম দূরে আসে, মানে যখন দেখবে তোমার এনিমিটা অতিরিক্ত লং রেঞ্জে আসে, তখন কিন্তু তুমি কখনোই অন টপ মিশন মারার চেষ্টা করবে না, কারণ হচ্ছে ভাই অন টপ মিশন মারার ক্ষেত্রে একটা নির্দিষ্ট কিন্তু ডিস্টেন্স আছে, যেমন ধরো অন টপ মিশন কিন্তু একটা মিড রেঞ্জ থেকে মারার জন্য, তুমি যদি অতিরিক্ত দূর থেকে কিংবা অতিরিক্ত কাছ থেকে অন টপ মিশন মারার চেষ্টা করো, তাহলে কখনোই কিন্তু তোমার অন টপ মিশন লাগবে না, প্রতিবার হয়তো বা তোমার বুলেটটা রিকল করবে, আর না হলে তোমার কিন্তু বডি শট লাগবে, আর এরই মাঝখানে পরে তুমি কিন্তু প্রত্যেকবারই তোমার এনিমির হাতে মারা খাবে। এজন্য আমি তোমাকে বলবো তুমি সবসময় অন টপ মিশন মারার জন্য নির্দিষ্ট একটা দূরত্ব, আর দূরত্ব বলতে তুমি একটা মিড রেঞ্জ থেকে অন টপ মিশন মারার চেষ্টা করবে, তাহলে তুমি একটা অন টপ লেজেন্ড হতে পারবে। তার সাথে সাথে এটাই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওর পার্ট 2 চাও কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে, আর নেক্সট তোমরা কি টপিকের উপর ভিডিও চাচ্ছ সেটাও কিন্তু কমেন্টে বলবে। তো ভাই, আজকে টাটা, বাই বাই।